যেহেতু আমরা একসাথে ড্রাফটিংটা করতাম, হ্যাঁ এটা বলতে পারেন যে ও লিখতোকে যেহেতু লিখতোকে লিখতোকে মানে ড্রাফটিং বলতে তুমি লেখাটা রেডি করা বোঝাচ্ছ? হ্যাঁ লেখাটাই বলছি, ওটা আমি করতাম ম্যাক্সিমামটা, কারণ আমার তো দিনের দিন পাঠিয়ে দিতে হতো। ও যেটা করেছে দিদি, ওকে লিখে হতাম দিদি, সেটা হচ্ছে যে এটা যে রোজিনা যেটা করেছে সেটা হচ্ছে কালকে আমাকে বলছিল যে ড্রাফটিংটা অন্বেষা, ও যেটা করেছে এটা আসলে চেঞ্জ করে নাই আর, ও যেটা করেছে যে হুবহু এক সামনের প্যারাটা চেঞ্জ করে হুবহু পাঠিয়ে দিয়েছে। এখন আপনাদের আসলে গন্ডগোল হয়েছে, গন্ডগোল আমাকে তুমি বললে কোনো অসুবিধা নেই, মানে আমি আমি যে জিনিসটা বুঝতে বোঝাতে চাচ্ছি, তুমি দুইটা প্রশ্ন এখানে তুলেছে, একটা হচ্ছে তোমার তার জন্য তো কষ্টের জায়গাটা খুব ক্লিয়ার যে বিষয়টা ওরকম না, এবং এটা হচ্ছে শেয়ারে কাজ করা যেটা হয়েছে, কিন্তু বাংলাদেশে ওটা কিন্তু একটা ইউনিক কলাম হিসেবে ছাপা হয়েছে, উপসম্পাদক তোমারটাও কি কলাম হিসেবে ছাপা হয়েছে না রিপোর্টিং হিসেবে ছাপা হয়েছে? আমারটা রিপোর্টিং হিসেবে ছাপা হয়েছে, ওটা কিন্তু এখানে একটা ইউনিক, আমি কোনোদিনই কলাম লিখিনি। ও কলাম এবার এবার এই যে ফিরে এসেছি এইবারে আমি উপসম্পাদকীয় যেটা সেটা এইবারে মানে আমি অফিসে আজকেই জয়েন করছি, আমি এইবারে লিখবো, মানে সেটা আমার বস বলেই ছিল যে তুই রিপোর্ট হিসেবেই পাঠাবি, কোনো কলাম এখন লিখবি না, সেটা তুই ফিরে আয় তারপরে লিখবি, সেটা বলে দিয়ে না আমাদের এখানে পোস্টেডিস হিসেবে হয়নি। ওর যেটা এটা একটা উপসম্পাদকীয়, এখন উপসম্পাদকীয় তোমার ল্যাঙ্গুয়েজ তো সে যেভাবেই হোক, তুমি একটা সিরিয়াসলি বলো, আমরা রোজিনার কষ্টটা আমিও বুঝি তুমিও বোঝো, কিন্তু একটা উপসম্পাদকীয় তো দিদি 100% মৌলিক হওয়াই কথা। হ্যাঁ সেটা ঠিক, মানে যদি এটা যদি রিপোর্টিং এ না গিয়ে উপসম্পাদকীয় হিসেবে গিয়ে থাকে, হ্যাঁ তাহলে তো একটু সমস্যা হবেই, কারণ এটা প্রথম কথা হচ্ছে রিপোর্টিং তাহলে একরকম, কারণ রিপোর্টিং অনেক সময় এক ভাষা হতেই পারে, উপসম্পাদকীয় মানে তো এক্স্যাক্টলি উপসম্পাদকীয় হলে তো সেখানে একটা মৌলিকত্বের প্রয়োজন আছেই, মানে সেটা আমিও মানছি। আর একটা বিষয় আমি তো ইনফ্যাক্ট জানি না যে কোথায় বেরিয়েছে, মানে আমি ওই জন্যই বললাম যে আমার মনে হয় তোমরা আরো একটা কাজ করেছিলে তুমি, সেটা হচ্ছে ওই যে দুইজন কি অপছন্দ ওই যে ডোনাল্ড এবং, হ্যাঁ হ্যাঁ ওইটা তো প্রথম দিকেই করেছিলাম, হ্যাঁ মানে ট্রাম্প এবং ওই যে তোমার হিলারি দুজন কি অপছন্দ, হিলারি দুজনকেই অপছন্দ, মানে অপছন্দ প্রার্থীদের মধ্যে একজনকে বেছে নিতে হচ্ছে আমেরিকাকে, এরকম একটা করা হয়েছে। এই ড্রাফটটা একদম প্রথম দিকে বোধ হয় গিয়েই এই ড্রাফটাই কি তোমার? এটাও আমার ছিল, এটাও কিন্তু তোমারটাই হুবহু ছাপা হয়েছে আবার প্রথম আলোতে উপসম্পাদকীয়তে এই রোজিনা নামে প্রশ্ন উঠছে সেখানে। আর একটা দিদি তোমার সাথে আমি ভীষণ একমত যে শেয়ারিং করে তো রিপোর্টিং হয় খুব স্বাভাবিক এবং সেটা ই, কিন্তু সেটা তো ইনফরমেশন হয় দিদি, তুমি কি একদম সিনসিয়ারলি বলো আমাকে, তুমি কি অন্য কারোর ল্যাঙ্গুয়েজে তোমার রিপোর্ট কখনো জীবনে পাঠিয়েছো তথ্য শেয়ার করা ছাড়া? না আমি পাঠাইনি। তুমি আমি আমরা রোজিনাকে বাদ দিই, তুমি সাংবাদিকতার জায়গা থেকে বলো, আমরা বন্ধুরা তথ্য শেয়ার করি কখনো কখনো ইভেন্ট ভাগ করেও করি যে তুই ওটা কর আমরা এটা করি, আমি ওটাই বলছি আমার সঙ্গে আমি মানে আমি যেটা খুব বেশি হলে করি সেটা হচ্ছে যেহেতু প্রথম আলোর সাথে আমাদের এমনিতেও কন্টেন্ট শেয়ারিং রয়েছে এই সময়ে, আমরা যেটা করি মানে বিশেষ করে ওইখানে যখন ওই গুলশান অ্যাটাক হলো এগুলো হলো তখন আমরা যেটা করতাম প্রথম আলো থেকে আমরা অনেক ইনফরমেশন নিতাম, নিয়ে আমরা নিজেদের মতন লিখে ক্রেডিট প্রথম আলো বলে দিতাম, মানে এইভাবে আমাদের বেরোয়, মানে আমি এটাই অভ্যাস করি। আমি সেটাই বলি কন্টেন্ট শেয়ারিংটা তো সেভাবে চুক্তি, যেমন প্রথম আলো যদি তোমার ল্যাঙ্গুয়েজটাও নিত তাহলে এখানে কন্টেন্ট শেয়ারিং এর কথা বলে দিলেই হতো। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, মানে এখানে ওর বাইলাইনে গেছে এবং উপসম্পাদকীয়তে গেছে, তার ফলে একটা মানে মেজর গন্ডগোল হয়েছে সেটা আমি বুঝতেই পারছি। তবে হ্যাঁ এবারে কি বলুন তো, ও মানে ল্যাঙ্গুয়েজ একদম চেঞ্জ করবে না সেটাও আমি বুঝতে পারিনি, এবার ড্রাফটিং হিসেবে তখন তাড়াহুড়োতে আমি একরকম ভাবে লিখেছি, এবার তারপরে ও যতদিনে পাঠিয়েছে ততদিনে তো কিছু কিছু ক্ষেত্রে পরিস্থিতিও নিশ্চয়ই মানে বদলেছে। না নিউজ তো একদম হুবহু তোমার 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 স্টোরিটা আমি অনলাইন থেকে বের করে পড়েছি আর ওটা পড়েছি, ওটা দ্বিতীয় প্যারার একটা প্যারা সে উপর থেকে চেঞ্জ করেছে আর বাকিটা হুবহু দাড়ি কমা সেমিকোলন তোমার তোমার ড্রাফটিং। এইটা দিদি এটা এটা হচ্ছে বন্ধুর জায়গা থেকে তো মানে সেই জায়গাটা তো রয়ে গেছে, সেটা তো থাকি,
কিন্তু এমনি আমরা সব বাদ দিই, বন্ধুত্বের জায়গা না থেকে সাংবাদিকতার জায়গায় যদি আসি, তাহলে কি এটা তুমি অ্যাকসেপ্ট করতে পারো কিনা? না মানে এটা আমি ব্যক্তিগত ভাবে হলে করতাম না, আপনি যেহেতু বলছেন যে এটা মানে উপসম্পাদকীয় তো বেরিয়েছে, সেইটার জন্য না মানে বিষয়টা বোধ হয় আরো বিতর্কিত হয়ে গেছে। কারণ উপসম্পাদকীয় তো মানে ধরুন এই যে দুটো লেখার কথা আপনি বললেন, এই দুটো লেখাই কিন্তু একেবারে রিপোর্টিং মানে ইয়ের থেকে অ্যাঙ্গেল থেকে করা, মানে উপসম্পাদকীয় তো অনেক বেশি বিশ্লেষণাত্মক হয়, এখানে তো বিশ্লেষণ কিছু সেই অর্থে নেই, মানুষজন রাস্তাঘাটে কি বলছে কেন বলছে সেই হিসেবে লেখা রয়েছে কপিটা, মানে আমি অন্তত ওইভাবেই লিখেছিলাম। একদম হুবহু পড়েছি, তোমার স্টার্টিং ও রিপোর্টিং এর মতো ও করেছে কি শুরুর মুখটা চেঞ্জ করে দিয়েছে আর কি, এক প্যারা, তারপরে সেকেন্ড প্যারার থেকেই তোমারটা কপি, একদম তুমি যে শব্দ দিয়ে শুরু করেছো সেই শব্দ দিয়ে শুরু, লাস্ট লাইন পর্যন্ত তুমি যে শব্দ দিয়ে শেষ করেছো সেই শব্দে শেষ। হ্যাঁ সেক্ষেত্রে তো মানে ওর সমস্যা হবেই, মানে সেটা আমি এখন আমি আমার দিক থেকে বললাম যে ঘটনাটা কি না, তোমার দিক থেকে আমি ভেরি মাচ এগ্রি তোমার সাথে যে এই তোমার যে ফেলো ফিলিংস আই অ্যাপ্রিসিয়েট ইট, এবং তুমি কাজটা করছো কিন্তু ওই ইনফরমেশন শেয়ারিং এর জায়গা থেকে, এখন তার কি ছাপা হয়েছে এটা শুনেই আমি খুব মানে অবাকই হচ্ছি, এটা আমি মানে আমাদের কাগজ এই ধরনের লেখা উপসম্পাদকীয়র জন্য কনসিডারই করবে না, মানে এটা সরাসরি রিপোর্টিং এর দিকেই চলে যাবে। আর একটা বিষয় হচ্ছে যে তুমি ড্রাফটিংটা করেছো, বা যদি রোজিনা ড্রাফটিংটা করতো সেই ড্রাফটিংটা তুমি পাঠালে তোমার অফিস অ্যাকসেপ্ট করতো কিনা হুবহু সেই ড্রাফটিংটা? না সেক্ষেত্রে আমাকে মানে আমাদের অফিসের যা নিয়ম আমি এটুকু বলতে পারি যে আমি ওইভাবে পাঠাতামই না, এইটুকু আমি বলতে পারি। কারণ আমি যদি কারোর থেকে কন্টেন্ট শেয়ার করি, মানে আমি যে জিনিসটার উপর খুব গুরুত্ব দিই যে আমি কোনো পয়েন্ট মিস করছি কিনা, সেটা আমি যদি মিলিয়ে নিই আমি একেবারেই নিজের মতন করে হয়তো আরেকবার লিখতাম, এক যদি না মারাত্মক তারা থাকতো, আর যদি সেটা থাকতো সেক্ষেত্রে হয়তো আমি বলে দিতাম যে ড্রাফটিংটা অন্য কারোর করা, এটা আমার নিজের করা নয়। সেটা কি আসলে তোমার অফিস মানে সেটা আমি আমার করতো, সেটা অফিস অ্যাকসেপ্ট করতো কিনা আমি না সেইটা বলতে পারবো না, মানে আমার নিজের লেখা না শুনলে পরে হয়তো কপিটা থাকতো কিন্তু সেটা আমার নাম দিয়ে থাকতো না। কিন্তু আমি আপনাকে মানে একটাই ইয়ে বলবো, মানে এটা যে রোজিনার এগেন্সে যেটা মেজর একটা বিষয় হচ্ছে প্লাগিয়ারিজমের, যে ও পুরোপুরি মানে আমি বুঝতে পারছি যে জিনিসটা সেম ড্রাফটিং এ বেরোনোয় ওটা একরকম কপি পেস্টই হয়ে গেছে, যেহেতু আমাদের লেখাটা মানে আমার আমার কাগজ আমার লেখাটা অনেক আগে খেতে বার করে দিয়েছে,